ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে পোলে বেঁধে বেধড়ক পেটালো স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হাতিনগর এলাকায়। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীকে সে বাড়ি নিয়ে যেত এবং তারপরই তাকে শ্লীলতাহানি করত। আজ সেই ছাত্রীটির ছিল জন্মদিন, সে পড়তে যেতে চাইছিল না। তার মা যখন তাকে বলে কেন সে পড়তে যেতে চাইছে না, তখন সে বিস্তারিতভাবে পুরো বিষয়টি জানায়। তারপরে ক্রোধান্বিত হয়ে এলাকার মানুষজন সেই গৃহশিক্ষককে নিয়ে এসে পোলে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। আমরা শুনে নিই ছাত্রী এবং তার অভিভাবকদের বক্তব্য। বিনয় রায় ও আকাশ আলের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমাকে প্রথমে নিয়ে যেত ওখানে, দিয়ে সবাইকে পড়াতো, দিয়ে সবার পড়া হয়ে যেত, দিয়ে সবাইকে ছুটি দিয়ে দিত, সবাইকে আগে আগে ছুটি দিয়ে দিত, যত ওদের পড়া হোক আর না হোক। দিয়ে তারপরে আমি যখন পড়তাম আমার বুকে হাত দিত, দিয়ে তারপরে আমার পড়া হয়ে যেত তখন দরজাটা লাগানোই থাকতো, তখন আমার সাথে খারাপ ব্যবহার করতো, পেছাপের দ্বারে হাত দিত, গলায় জড়িয়ে ধরতো, চুমু খেত, এসব করতো। কতদিন ধরে? অনেক দিন ধরে। হাতিনগর। কতদিন ধরে তোমার সঙ্গে নোংরামি করত? এক মাস, দু মাস, তিন মাস, ওরকম হবে। তার আগে কাউকে জানাওনি? না। কেন জানাওনি? কেন? আমার ভয় লাগতো। আমি ধরেন আমার মেয়ের আজকে জন্মদিন, হ্যাঁ, তা মেয়েকে, মেয়ে বলছে পড়তে যাবো না আমার বাবা আজকে। কেন পড়তে যাবি না? আর আমি পড়াশোনার কাছে কোনো ই করি না। ধরেন মেয়েকে যথেষ্ট আমি শাসন করি পড়াশোনা পালিয়ে, দিয়ে মেয়ে হঠাৎ বলছে যাবো না, আমার শরীর এমনি ভালো লাগছে না। ভাল লাগছে না কারণ কি? কোনো তো একটা কারণ বলবি, কিসের লেগে যাবি না? তাহলে পড়তে বস। যে মেয়েকে রাগ করে ধরেন মেরেছি আমি, কান্নাকাটি করছে, তাও পড়বে না, মানে পড়তে বসছে না। দিয়ে পরে কোন মেয়ে ওর মাকে বলে যে এরকম আমার দাদা ভাই আমার সাথে নুন্নাম করে, আমি ওই জন্য পড়তে যাবো না। জড়ি ধরে চুমু খেত। এবার এবার মেয়েকে জিজ্ঞেস করেন মাস্টারটার নাম কি? মাস্টারটার নাম রবীন্দ্র দাস। বাড়ি হাতিনগরে। মেয়ে আমাকে বললো যে আমি প্রাইভেট যাবো না, যে খুব কান্না করছিলো, কান্না করতে করতে দিয়ে আমি বললাম কেন যাবি না, আজকে করে মারলাম, আজকে মেয়ের জন্মদিন, আমি ওকে কোনো দিনও গায়ে হাত দিই না, আজকে অনেক মার মেরেছি মেয়েকে। মেয়ে মারার পর মেয়ে আমাকে বলছে যে জানো মা, ছাত্রদেরকে আগে আগে ছুটি দিয়ে দেয়, দিয়ে দিয়ে তারপরে আমাকে ঘর ভিড়িয়ে মানে প্যান্ট খুলে এটা করে ওটা করে, মানে বাজে যায় যেগুলো কাজ সেগুলো নোংরামো করে ওর সঙ্গে। তারপরে ও যদি বলে যে বলে দেয় আমাদেরকে যে দাদা ভাই ওকে ধমক দেয়, বলবি না, কোনো একটা কিছু দিয়ে ভয় দেখিয়ে রাখে। মেয়ে কোনোদিন বলে না, মেয়ে আজকে প্রাইভেট যাবে না, আজকে আমি মেয়েকে খুঁজে খুঁজে কেন যাবে না, কি কারণে যাবে সেটা বলতেই হবে তোকে। এরকম করে জিজ্ঞাসা করতে করতে মা বলছে মা আমার দাদা ভাই এরকম এরকম ব্যবহার করে আমার সঙ্গে, আমি কোনোদিন প্রাইভেটে যাবো না। তখন আমরা কি করবো, যে আমাদের তো আমাদের সুখ একটাই মেয়ে, ধরেন আমাদের মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যে মেয়েটার সঙ্গে যে কি ঘটনা চলছে, এবার কি হবে পরবর্তীকালে। না, নিয়ে যেত, উনি নিয়ে যেত আবার নিয়ে আসতো তাকে, মানে পড়াতো বলতে চুনাখালি পড়াতো আর শিবপুরে পড়াতো, এটা আমাদেরকে ঠিকানাটা দিত, কিন্তু কোথায় নিয়ে যেত সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করে তাকে মানে ছাড়তাম ওকে। মেয়ের বয়স কত? মেয়ের 11 বছর।